ফাইনালি আমরা ঝের ঝেরি ঝর্ণায়। দ্বিতীয়বারের মতো ঝের ঝেরি ঝর্ণা যাচ্ছি আমরা। ফরজান স্যার, জুনেদ স্যার, আক্তার স্যার, যার কারণে 37 মিনিট আজকে লেট হয়েছে। চিরাচরিত হ্যালো তারেক ভাই, অঞ্জন, ওই যে পিছে শামস ভাই আসতেছে, আর রাহুল ভাই তো একেবারে পেছনে টম ক্রুজের মতো আসতেছে। এনিওয়ে সাথে থাকবেন, ভালো থাকবেন। আমরা আজকে যাচ্ছি দ্বিতীয়বারের মতো, এটা আমার বড়লেখার পূর্ব ডিমাই এলাকার। আমরা ওই দুইটা ঝর্ণা, একটা হচ্ছে ঝের ঝেরি আর একটা সবসময় মাটির পুল নামে স্থানীয়রা জানে, ওই দুইটা ঝর্ণায় এখন যাচ্ছি। মোটামুটি 8-10 জনের মতো একটা টিম নিয়ে আমরা যাচ্ছি। আশা করছি শুভকামনা রাখবেন আমাদের জন্য। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বড়লেখা অঞ্চলের ঝর্ণার কথা বললেই সবার কাছে প্রথমে মাধবকুণ্ড, তারপরে পরিকুণ্ডের কথা অকপটেই মনে আসে, আর এটাই স্বাভাবিক, কারণ লোকমুখে সবার কাছে এটা পরিচিত। তবে আমাদের আজকের ঝর্ণা দেখা মূলত এই দুই ঝর্ণার বাহিরে থাকা আরো দুটি ঝর্ণা নিয়ে, যা দেখতে অপরূপ, ভয়ঙ্কর সুন্দর। সত্যি কথা হল বড়লেখার পাথারিয়া রিজার্ভ ফরেস্টের ভেতরে রয়েছে অজানা ছোট বড় অসংখ্য ঝর্ণা। আমাদের আজকের এই পর্বে সেই অসংখ্য ঝর্ণার মধ্য থেকে দুটি ঝর্ণা নিয়ে। তবে ভিডিওর এই পর্বে শুধু একটি ঝর্ণা নিয়ে আংশিক ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করছি পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। প্রায় সকল ঝর্ণা দেখতে মূলত আগস্ট মাসকে নির্বাচন করাই সবদিক বিবেচনা করে যুক্তিক মনে করি। বাংলাদেশের জলবায়ু বিবেচনায় আগস্ট মাসে অতিবৃষ্টির সম্ভাবনা খুব কম থাকে, এবং এই অতিবৃষ্টি কম থাকার কারণে পাহাড়ি ঢল না হওয়ার সম্ভাবনা থাকে। পাহাড়ি ঢল যে কতটা ভয়ঙ্কর, যাদের অভিজ্ঞতা নেই তারা সেটা বুঝতে পারবে না। যদিও আমাদের ভ্রমণ সময় সেপ্টেম্বর মাসের শেষের দিকে, তারপরও ঝর্ণার যৌবন কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি। এখানে আসতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে বড়লেখা শহরে এসে পাখিওলা হয়ে মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী জনাব শাহাবুদ্দিন আহমেদ মহোদয়ের বাড়ির সামনের রাস্তা দিয়ে পূর্ব ডিমাই চলে আসলে, সেখান থেকে পায়ে হাঁটার পথ দিয়ে পূর্ব দিকে চলে গেলেই সেই কাঙ্ক্ষিত ঝর্ণা। Baby,
এখানে আসা ও বিস্তারিত নিয়ে শীঘ্রই আরেকটি ভিডিও আপলোড হচ্ছে। যদি এটা মিস করতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবকিছুর বিবেচনায় যেখানেই যান না কেন স্থানীয় গাইড নিয়ে যাওয়াটাই সবচেয়ে নিরাপদ এবং যৌক্তিক। ভিডিও সম্পর্কে আপনার মতামত ও পরামর্শ কমেন্টে জানাবেন।